একাধিক অনিয়ম ও খুদে পড়ুয়াদের দিয়ে মলমূত্র পরিষ্কার করানোকে কেন্দ্র করে স্কুলের প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ওই প্রধান শিক্ষিকাকে তালাবন্ধ করেও রাখা হয়। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার গোপালপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে কে বা কারা স্কুলের বারান্দায় মল ত্যাগ করে নোংরা করে যায়। শনিবার সকালে স্কুল খোলার পর প্রধান শিক্ষিকা জয়ন্তী দাস সেই নোংরা খুদে পড়ুয়াদের দিয়ে পরিষ্কার করান বলে অভিযোগ। আমি জল দিচ্ছিলাম আর সঞ্চিতা ঝাড় দিচ্ছিল। আমরা কি একটা পটি করে দিয়েছে ওখানে, তাই আমরা পরিষ্কার করছিলাম। ম্যাম হেড ম্যাম বলছিল পরিষ্কার কর, গন্ধ হয়ে যাবে। ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয় অভিভাবকরা সোমবার স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান। ওই প্রধান শিক্ষিকাকে স্কুল ঘরে তালাবন্দী করে রাখেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাইঘাটা থানার পুলিশ। প্রায় বাচ্চাদেরকে দিয়ে পায়খানা করে পরিষ্কার করানো হয়। যখন আমরা গার্জেনরা এসে বলি তখন বলে আর হবে না, ভুল হয়ে গিয়েছে। তা সত্ত্বেও দু মাস তিন মাস পরে আবার উনি এরকম করে। শনিবারে স্কুল শেষে দুটো বাচ্চাকে দিয়ে উনি পায়খানা ঘর, হেড ম্যাডাম পায়খানা ঘর পরিষ্কার করাচ্ছে। একজনের হাতে ঝাঁটা ধরিয়ে দিয়েছে আর একজনের হাতে জলের বালতি, যে তোরা পায়খানা ঘর পরিষ্কার কর। কেন এরা পায়খানা ঘর পরিষ্কার করবে? এর জন্য কি স্কুলে কোনো টাকা আসে না? তারপরে আজকে সমস্ত গার্জেনরা এক জায়গায় হয়ে আমরা থানায় খবর দিয়েছি, পুলিশ এসছে। এসে পুলিশ বলে গেল যে এইবারটা যাই হোক ছাড় দেওয়া হোক, এবার যদি কোনোদিন উনি এরকম করে আমাদেরকে জানাবেন, আমরা তারপরে ব্যবস্থা। ক্ষুব্ধ অভিভাবকদের বুঝিয়ে পুলিশ প্রধান শিক্ষিকাকে উদ্ধার করে। পুলিশের সামনে ওই শিক্ষিকা অবশ্য তার কৃতকর্মের জন্য ভুল স্বীকার করেন। তিনি জানান এমন ঘটনা ভবিষ্যতে আর কখনো হবে না। যার জন্য আমার পিছনে ইচ্ছাকৃতভাবে হবে কাজটা ওই করাচ্ছে, উনি তাই বলে দিয়েছিলেন ওই করাচ্ছে। না না এটা ভুল কথা, উনি আমার আগেই ঢুকি, উনি আমার কলেজেও তাই ঢুকি। প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আরও অভিযোগ, স্কুলের কাছে বাড়ি হওয়া সত্ত্বেও তিনি দেরি করে স্কুলে আসেন। অভিযোগ রয়েছে স্কুলের মিড ডে মিল নিয়েও। ঘটনা সম্পর্কে গাইঘাটার বিদ্যালয় পরিদর্শক মনোজ মণ্ডল বলেন, অভিযোগ গুরুতর, ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত করা হবে, দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। বনগাঁ শহরে হলমার্ক যুক্ত সোনার গহনার শোরুম মেসার্স জে এ নাথ অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স, সোনার অলংকার নির্মাতা ও বিক্রেতা। ঠিকানা যশোর রোড টাউন কালীবাড়ির সামনে বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 03215255034। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিনহা জুয়েলার্স বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা।
শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে, শিবারতি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে 24 ঘন্টার ডাক্তারির ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারতি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, আমাদের ঠিকানা আইসতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। হাবড়া পুরসভার উদ্যোগে প্রবীণ দম্পতিদের নিয়ে অনুষ্ঠিত হলো ফিরে দেখা। হাবড়ার দেশবন্ধু পার্ক ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আজকে দেখলেন যে হাবড়ায় প্রায় আমরা টোটাল 3,000 প্রায় পরিবার, যাদের বয়স 60-65-70 বছর বয়স, তাদের স্বামী স্ত্রীকে আমরা একটু ছোট্ট করে, আর এখন তো শীত ঠান্ডাটা খুব বেশি পড়েছে, শীত নিবারণ করার জন্য একটুখানি কম্বল আর একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে। এটা আমাদের অভিনব প্রচেষ্টা ফিরে দেখা, যারা তাদের পুরনো দিনগুলো যেন ফিরে দেখতে পারে, তারা যেন আমাদের সামনে আসতে পারে। এই লোকগুলো চলতে পারে না, এই লোকগুলো ঠিকমতো বাড়ি থেকে বেরোতে পারে না, এই লোকগুলো একটু সেবা শুশ্রূষা ঢুকে যাচ্ছে। সঙ্গে ছিলেন পুরসভার প্রশাসক তথা মহকুমা শাসক তাপস বিশ্বাস। এখানে ফিরে দেখা অনুষ্ঠানটা করা হলো, যেটা আমাদের 24টা ওয়ার্ড থেকে এখানে যারা প্রবীণ বয়স্ক লোকজন আছে, মানে পুরুষদের ক্ষেত্রে 65-এর উপরে, মহিলাদের ক্ষেত্রে 60-এর উপর, এরকম দম্পতিকে দেখে নিয়ে আমাদের ফিরে দেখা অনুষ্ঠানটা করা হয়েছে। যেটা অনুষ্ঠানটা পরিচালনা করেছে যেটা হাবড়া পৌর উৎসব কমিটি, পৌর উৎসব কমিটিটা গতকালই শুরু হয়েছে এবং 30 তারিখে শিশু উৎসবের মাধ্যমে আজকে দ্বিতীয় উৎসব, পৌর উৎসব কমিটির দ্বিতীয় দিনে আজকে হচ্ছে ফিরে দেখা অনুষ্ঠানটা। অনুষ্ঠান শেষে খাদ্যমন্ত্রী বলেন, এদিনের অনুষ্ঠানে প্রায় 2400 দম্পতি উপস্থিত ছিলেন। পুরসভার তরফে দম্পতিদের জন্য পাত পেড়ে মধ্যাহ্নভোজের ব্যবস্থা ছিল, সঙ্গে ওই দম্পতিদের হাতে তুলে দেওয়া হয়েছে একটি শীতের কম্বল ও ছবি অঙ্কিত মেমেন্টো। বর্তমান সরকারের হাত ধরে অভিনব এই অনুষ্ঠানে আসতে পেরে খুশি প্রবীণ দম্পতিরা। খুব ভালো লেগেছে, মানে এই উপভোগ করেছি, জীবনও ভুলবো না, যতদিন বেঁচে থাকবো মনে থাকবে। কি কি ছিল আপনাদের জন্য? খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, মানে চিন্তা করার না, তো কম্বল দিয়েছে। বিগত দিনে এরকম কোনো দিন অনুষ্ঠান দেখিনি, শুনিনি, জানিও না। বেঙ্গল লাইফ নিউজ এখনকার মতো এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেঙ্গল লাইফ। অশোভক চাঁদ বাদনি ধ্বনি, অশোভক চাঁদ বাদনি ধ্বনি।